প্রিয় দেশবাসী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বন্ধুগণ, কচুয়া থানাধীন চাঁদপুর জেলার কচুয়া থানাধীন মাষ্টিকাচা বাজার সংলগ্ন এই ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় মানববন্ধনে আমরা হাজির হতে পেরে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লামা আলমগীর শাহ হুজুর যে কথাগুলি বলেছেন আমাদের কথা সেগুলোই, তা আমি শুধু একটা ইতিহাস স্মরণ করে দিতে চাই, সরকার সেটা জানে, তারপরও মিডিয়ার মাধ্যমে যেন সম্মানিত প্রশাসনদের কাছে ঘটনাটা যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসছিল, ইব্রাহিম ওই ভয় পেয়ে গেছে, তখন বলছিল ফেরেশতারা যে আপনি ভয় পাবেন না, আমরা কওমি লূতকে ধ্বংস করার জন্য এসেছি। এটা সূরা হুদের আয়াতে কারিমা। কওমি লূতকে কেন ধ্বংস করবে, কারণ কি? বলে তাদের মধ্যে পুরুষে পুরুষে জেনা করে। আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, পুরুষে পুরুষে জেনা করে, এই জন্য এই জাতিকে ধ্বংস করে দিব। ঘটনাটা কি হয়েছে, শয়তান মানুষকে ধোকা দেয়, ঠিক কিনা? ইন্না শয়তান আদুউম, শয়তান হলো তোমাদের শত্রু, আল্লাহ বলে আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। শয়তান কিভাবে ধোকা দিয়েছে, বলে সেখানে মা শান্তিপ্রিয় মানুষকে ধ্বংস করার জন্য, সত্যি করে বলেন এই সবুজ পতাকার নিচে আমরা এখন শান্তিতে আছি না নাই? এই শান্তিপ্রিয় মানুষকে ধ্বংস করার জন্য তখন শয়তান মানুষের সুরূপ ধরে এক মালিকের গাছের বাগানের গাছগুলো ভেঙে ফেলতেছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের আমলে মালিক আইসা দেখে আমার গাছকে ভাঙে, এটা বালকের সুরূপে দৌড় দেয়, এই শয়তানটা একটা বালকের সুরূপ ধরে দৌড় দেয়। একদিন বলছে তুমি আমার গাছ ভাঙো কেন, বলে তুমি যদি আমার সাথে জেনা করো, আমি তো পুরুষ তুমিও পুরুষ, তোমার গাছ আর ভাঙবো না। মালিক এই কথা শুনে তার সাথে জেনা করেছে, এখান থেকে পুরুষে পুরুষে জেনা শুরু হয়েছে। তারা বিবিদেরকে গড়ে রেখে ছেলেদের সাথে জেনা ব্যবিচার করত, এই কাউমে লুত। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করার জন্য আসমানি বাহিনী পাঠাইছে, লিল্লাহি জুনুদিস সামাওয়াত ওয়াল আরদ, এই আসমানের বাহিনী এসে কাউমে লুতের এলাকাকে আকাশচুম্বী পর্যন্ত শহরটাকে তুলে সেখান থেকে আষাঢ় দিয়ে মাটিতে ফেলেছে। আষাঢ় দেওয়ার সাথে সাথে এটা সাগর হয়ে গেছে, ওই সাগরে এখনো মানুষ পানিতে ভাসে, পানিতে ডুবে না। আল্লামা নুরুল ইসলাম ফারুকি সাহেব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন। তো আমি সরকার বাহাদুরকে এই কথাটা জানাতে চাই, শান্তিপ্রিয় একটা জাতির ভিতরে যখন কাউমেলুদের পুরুষে পুরুষে বলৎকার শুরু হয়েছে, আল্লাহর গজবে সেই দেশ ধ্বংস হয়েছে, আমরা ধ্বংস হতে চাই না। যদি স্বাধীন দেশ স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীন দেশের মানুষ, ওলি আল্লাহর দেশে যদি শান্তিপ্রিয়ভাবে বাস করতে হয়, এই কওমে লূত গোষ্ঠীকে বলৎকার গোষ্ঠীকে দমন না করলে আল্লাহর গজব আসতে পারে। এই জন্য হক পন্থী মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো শাহজালালের দেশকে রক্ষা করার জন্য রাস্তায় নেমেছে। আলহামদুলিল্লাহ ওসি মহোদয় আমার সাথে ফোনে কথা বলেছেন, উনি বলেছেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আপনারা যে শান্তিপ্রিয়ভাবে করতেছেন এটা আমরা জানি, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আমাদের এই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রিপনও কথা বলেছে, উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, সরকারের কাছে কৃতজ্ঞ। আর একটা জিনিস আপনাদের কাছে একটাই জানাই, আজকে আমার বোন দর্শন হয়েছে, কালকে আপনার বোন দর্শন হয়েছে, এর পরের দিন কোনো এমপির মেয়েও দর্শন হতে পারে। কোন এমপি মন্ত্রীর মেয়ে যখন দর্শন হয়ে যাবে তখন বিচারটা কোন দিকে যাবে? এজন্য আমরা অনুরোধ করব এমপি মন্ত্রীদের মেয়ে তাদের ফ্যামিলির নারীরা দর্শন আর পূর্বেই এই দর্শনকারীদেরকে প্রকাশ্যে বিচার করা উচিত। যারা দর্শন করে এরা কোনো দলের নয়, এরা সম্পূর্ণ শয়তানের দলের। যারা পাঞ্জাবি পরে টুপি পরে মুফতি সাহেব নাম দিয়ে মাদ্রাসার মধ্যে বলৎকার করে এরা মুসলমান নয়, এদেরকে বহিষ্কার করতে হবে এই দেশ থেকে। আল্লাহ তাবারাকা তাআলার দরবারে শুকরিয়া, আমরা শান্তিপ্রিয় মানুষ, গাউসে পাকের মহব্বত আমার অন্তরে রয়েছে, শাহজালালের মহব্বত আমাদের অন্তরে রয়েছে। আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, ভিডিও ক্লিপসে দেখেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে গাউসে পাকের দরবারে গিয়ে জিয়ারত করেছেন এবং নিজের অর্থায়নে গাউসে পাকের মাজার শরীফে গিলাফ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেটা জানে এবং তিনি এটা এটা খবর আছে ওনার কাছে। আমরা অনুরোধ করব সরকারের কাছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অলিপ্রেমিক ছিলেন, উনি কাউকে বাক্যে মহব্বত করতেন, উনি শাহজালাল দরবারে যাইতেন, মাননীয় প্রধানমন্ত্রীও আল্লাহর অলির দরবার জিয়ারত করেন। যারা অলি আল্লাহর দরবারের ইট ভাঙতে চায় তারা এ দেশে শান্তি চায় না, এরাই দেশে উচ্ছৃঙ্খল পার্টি, এরাই জঙ্গিবাদী, এরাই সারা বাংলাদেশের চতুর্থ ডিস্ট্রিক্টে আটি টাইমে বোমা ফাটাইছে, এরাই আল্লাহ অলির দরবারে বোমা ফাটাইছে। এদেরকে শনাক্ত করুন, মুসলমান যেন ভালোভাবে স্বাধীনভাবে তাদের ইসলামী কাজগুলো করতে পারে সেই কাজ করার সুযোগ দিন। আমি সর্বশেষ এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রশাসনের বন্ধুরা যারা এসেছেন আপনারা আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ জানাই, মিডিয়া ব্যক্তি যারা এসেছেন আপনারা মানুষের কর্ণ গোচরে এই কথাটা পৌঁছে দেন যে বাংলাদেশে আর একটা দর্শন যদি হয় আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া রাস্তায় নেমে যাবে, বাংলাদেশে কোনো বোনকে আর দর্শনের শিকার হতে দেওয়া যাবে না, বাংলার কোন নারীকে আর এই দর্শনকারীদের কাছে দিতে দেওয়া যাবে না। একটা ছেলে যদি আর কোনো মাদ্রাসা দর্শন হয় সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দোলন দেখেছেন, তাদের গর্জন দেখেছেন, তাদের আসল দেখেন নাই। ইনশাআল্লাহ আমরা শান্তিপ্রিয়ভাবে অনুরোধ করি আপনারা সরকারকে ওই কথা জানাবেন যেন ওই কাউমে লোকদেরকে নাস্তানাবুদ করার জন্য, ধ্বংস করার জন্য যা প্রয়োজন তাই করে। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাইকে ধন্যবাদ জানাই, সরকার মহোদয়কে ধন্যবাদ জানাইয়ে এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি প্রথমে একটু বলতে চাই, সুন্নিয়তে দেশের রক্তে ও আত্মায় আছে মিশে, সুন্নিয়তে দেশের রক্তে ও আত্মায় আছে মিশে, সুন্নিয়ত এই দেশের রক্তে ও আত্মায় আছে মিশে, সুন্নিয়তে দেশের রক্তে ও আত্মায় আছে মিশে, সুন্নিয়ত মিশে আছে নৌকা নাঙ্গল কি বাঁধানের শেষে, রক্ত সাগর ডেলে তবে এসেছে সুন্নিয়ত, কচুরি পানারে নয় ভেসে আসেনি সুন্নিয়ত। কথা বলুন ঠিক কিনা? মন্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রামে এই সুন্নিয়াত, হানাদার রক্তে পাহারায় ছিল সুন্নিয়াত, অধিকার আদায়ে অকাতরে সাহসীরা দিল প্রাণ, সালাম ও বারকাত রফিক জব্বার আরো কত মুসলমান। অধিকার আদায়ে আমরা রাজপথে থাকতে চাই কি চাই না? আমি ছোট্ট করে বলতে চাই, আপনারা জানেন আমি ঘর থেকে ওয়াদা করে বের হয়েছিলাম আল্লামা জিহাদি মুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না, এটা আমার কোনো আবেগ নয়, এটা আমার ইমানে ভালোবাসা ইমানে বিশ্বাস ছিল। আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলেই জানেন যখন আন্দোলনের আগের দিন রাত আমাদেরকে এডিশনাল এসপি থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে এসআই থেকে শুরু করে সবাই ডেকেছিল রাত 9:30, আমরা 9:30 সেখানে গিয়েছিলাম, তার আধা ঘন্টা আগে বাংলাদেশের জঙ্গি লেলিহান বাহিনী 20 জন সদস্য সেখানে ঢুকেছিল, যাদেরকে আমরা কমই জঙ্গি বলে থাকি। তারা সেইখানে ঢুকে তাদের সাথে পুলিশের সাথে কথা বলেছিল, আমরা গিয়েছিলাম, পুলিশ আমাদেরকে বলেছিল আপনারা জানেন হেফাজত 5 মে তারা ডাকলা শাপলা চত্বরে তাণ্ডব চালিয়েছে, আপনারা যাবেন না, তারা রক্তকে চুষে নিতে বেশি পছন্দ করে, তারা কোরআনে আগুন লাগাতে পছন্দ করে, তারা যেখানে গাছ কেটে দিয়েছে আপনাদের পা কাটতে তারা বিন্দুমাত্র দিতে বোধ করবে না। এই কথা শুনে আমাদের রক্ত যদিও ছিল 50 ডিগ্রি উত্তাপ, এই কথা শুনে আমাদের রক্ত 100 ডিগ্রি উত্তাপ হয়ে গেল। আমরা সেইখান থেকে পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হওয়ার পরে আমরা যেইখানে মিটিং বসেছিলাম সেইখানে আমরা গলা ফাটিয়ে বলেছিলাম আল্লাহর কসম আগামীকাল নারায়ণগঞ্জের জমিনে কোনো একজন মানুষ যদি না থাকে আমরা 11 জন সুন্নিয়তের প্রাণ কলিজা ছিঁড়ে আমরা রক্ত দিব, কিন্তু 147 দ্বারা নিয়োগ যদি আমরা গোপন করেছি, সকলে আপনারা ফেসবুক ইন্টারনেটের
সরকারের মাধ্যমে পেয়েছেন। যেই মানুষগুলা নারায়ণগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু ইমাম হোসেনের পক্ষ হয়ে অ্যাসিড বাহিনী যখন আমাদেরকে হুঙ্কার দিল, আমরা ঘরে বসে থাকতে পারি নাই। বাংলার টেকনাপ থেকে তেঁতুলিয়া, চাঁদপুর বলেন, কচুয়া বলেন, কুমিল্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, নরসিংদী বলেন, প্রতিটি অঞ্চল থেকে হুসাইনি মুসলমান জবাব দিয়ে দিল, আমরা রক্ত দিবে মগর কখনো ঈমান বিক্রি করতে পারি না। আমরা বলতে চাই আমরা উশৃঙ্খলার গোষ্ঠী নয়। যেদিন তারা ওই রাতের বেলায় বক্তব্য দিয়েছিল, আলাউদ্দিন জিহাদিকে মুক্তি না করে আমাদেরকে আটকা রাখার জন্য বক্তব্যের মধ্যে একটা কথা ছিল, যদি আমরা এই গণ জামায়াত বাংলাদেশে এই নারায়ণগঞ্জে আসে তাহলে সমস্ত মাজারগুলা চূর্ণ বিচূর্ণ করে দেব। আমরা সেটা কখনো বরদাস্ত করতে পারি নাই, কারণ মাজার পন্থীরা হচ্ছে আল্লাহর জান্নাতি পথ জবান খুলে, বলুন ঠিক না? আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো কিনা, পৃথিবীর জমিনে একজন লোক ছিল যিনি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, তার নাম ছিল ফারাউন। ফারাউনের মাজার পাওয়া যাবে না, কিন্তু হযরতে মূসা আলাইহিসসালামের মাজার এখনো আছে। নমরুদের মাজার পাওয়া যাবে না, হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের মাজার এখনো আছে। হায় ওই আবু জাহেলের মাজার পাওয়া যাবে না, রাসূলুল্লাহর রাজা কিন্তু এখনো আছে। ইয়াজিদের মাজার পাওয়া যাবে না, ইমাম হোসেনের মাজার এখনো আছে। 124 হাজার নবী পয়গম্বরের মাজার আছে। মাজার ভেঙে দিতে চাইলে তোমার পা পচে দুর্গন্ধ হয়ে যাবে, মাজারের বিন্দু মাত্র কিছু হবে না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি তিনটা লোকের এক্সাম্পল দিতে চাই, তিনটা লোকের এক্সাম্পল, যারা বলেছিল মাজারের বিরুদ্ধে। আল্লামা সাইদি, তিনি বলেছিল আমি মাজারকে গুড়িয়ে ভেঙে দিব যদি ক্ষমতায় আসি, সে এখন জেলের মধ্যে পচে মরছে, কিন্তু কিছুই হবে না, আমার মাজারের কিয়ামত পর্যন্ত থাকবে। জুবায়ের আনসারি বলেছিল রাসূলুল্লাহর সেই দুরূদকে ব্যঙ্গ করেছিল, শেষ বয়সে মুখ বাঁকা হয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। আমরা সকলেই জানি বাবুনগরী বলেছিল আমরা যদি ক্ষমতার মসনদে যাই মাজারগুলো লাঠি দিয়ে ভেঙে ফেলবো। এক পাক কেটে দেওয়া হয়েছে, আরেক পাক কেটে এখন হাসপাতাল দৌড়দৌড়ি করছে, মাজার থাকবে কিয়ামত পর্যন্ত, বন্ধ করতে পারবে না। সর্বশেষ বলতে চাই যে আমরা এখানে যারা আছি আমাদের শুকরানা মাহফিল এবং সাথে সাথে কলিজার আগুন নিবানোর জন্য আমার শ্রদ্ধে বড় যায় বড় ভাই আবুল হাশেম মিয়াজি মাদ্দাজুরুল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন আমাদের কলিজে আগুন লেগেছে সেই দিন, যেই দিন আলাউদ্দিন জিয়াদের আন্দোলন করতে করতে শেষ মুহূর্তে এসে আমরা গণজামাতের ডাক দিয়েছিলাম, আপনাদের এলাকার সন্তান, আমরা অন্য এলাকা থেকে এসেছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য। মাওলানা আব্দুল আব্বাল সে বলেছিল যদি নারায়ণগঞ্জে আশিক রাসূলুল্লাহর ঢল নামে তাহলে সেইখানে লাশের বন্যা বয়ে যাবে, লাশের মিছিল পড়বে, রক্তের বন্যা বয়ে যাবে। আমরা বলি তুমি নারায়ণগঞ্জ থেকে হুমকি দিয়েছিলা, আজকে তোমার এলাকায় এসে আমরা সুন্নি জনতা হাজার হাজার জানিয়ে দিতে চাই, যদি তুমি নারায়ণগঞ্জ থেকে হুমকি দিয়ে থাকো তাহলে তুমি এলাকা ঢুকার জন্য যতটা পথ থাকবে ততটা পথ তোমার জন্য আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে, তুমি ঢুকতে পারবে না, সাবধান, কারণ আশিক রাসূলদের অন্তরে তুমি কলেজে আঘাত করেছ। আজকে সবচেয়ে বলে চাই, আমি কোন আব্দুল আওয়ালের কথা বলছি, আমি তিনাকে একটা গালি দিতে চাই না, কিন্তু যিনি যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসা কি হয়েছে? আমরা যখন ক্লাস 9-10 পড়ি সেইখানে কোরআন পড়িয়েছিল, আমরা মিছিল করেছিলাম যে কোরআন ছাড়া মুসলমানদের জীবন চলে না, তোমার মাদ্রাসি কি হয়? কালিয়াপুরি শাহপুরের টুপি দেখলে তোমার চান্দি গরম হয়ে যায়, ওলি আল্লাহর উপরে তুমি আঘাত করতে চাও, তোমার মাদ্রাসায় কি হয় আমরা দেখি না? এই দেশে দর্শন কোথায় থেকে শুরু হয়েছে? যখন দেখে একজন মাদ্রাসার শিক্ষক ছোট ছোট কচি বাচ্চাকে বলৎকার করতে পারে, তো দর্শকরা চিন্তা করে আমরা নারীদেরকে, তারা তো খাওয়ার জিনিস, উপভোগের জিনিস, তাদেরকে কেন পারবো না? আজকে তোমার বলৎকারের কারণে আজকে দর্শকরা বাংলাদেশে দর্শনের সুযোগ পায়। আর একটা বার যদি বলৎকার কালোছোড় মাদ্রাসায় হয়ে থাকে আজীবনের জন্য সুন্নি জনতা তালা আটকে দিতে বাধ্য হবে। পাশি চাই
আর সর্বশেষ আমি বক্তব্য দেওয়ার এখানে কোনো সময় নাই। আপনারা জানেন আল্লামা জিহাদি হয়তোবা আগামীকাল আমাদের এই সাইডে সান্দ্রা দরবার শরীফ এবং আবদ শালবার আদমান আল মাদানি রহমতুল্লাহ ইমাম রাব্বানি দরবার শরীফ সেখানে আসবেন, আগামীকাল সেখানে উরুস মুবারক হুজুর কেবলার সেখানে আসবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আল্লাহ যদি মেহরবানি করে আমাদের এইদিকে সোনামুড়ির দিকে তিনি কোনো মতো আনা যায় কিনা আগামী দিন, যদি আল্লাহ মেহরবানি করে রহিমানে করে আসবে, যদি এইদিকে আসা যায় আল্লাহ আলহামদুলিল্লাহ আনবো। আপনারা সকলে থাকতে রাজি আছেন কিনা, জিহাদি সাহেবের চেহারা একবার দেখার জন্য রাজি আছেন কিনা? তাহলে যদি ডাক দেওয়া হয় ফেসবুক অনলাইনে কোনো নক করা হয় আপনারা সেখানে যাবেন। আবারও আমরা বলছি বাংলাদেশের পুলিশ বাহিনী এখানে এসেছেন, আমরা তিনাদেরকে শ্রদ্ধা করি কারণ তিনারা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে আছেন, তিনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। তিনারা আমাদেরকে হামলা কখন করবেন? যখন আমরা কোনো মানুষের উপর অত্যাচার করব, কোনো মানুষের ব্যাংক লুট করব, অত্যাচার করে মানুষের সম্পদ আমরা জুলুম করব, কিন্তু যখন আমরা শান্তিপূর্ণভাবে আচরণ করব আমার বিশ্বাস বাংলাদেশের পুলিশ বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদের বিক্ষোভ করতে দিবে, এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। তাহলে আমাদের শ্রদ্ধা আরো দ্বিগুণ আপনাদের প্রতি বেড়ে যাবে, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদেরকে বাধা দিবেন না, অনুরোধ থাকবে। আসুন সকলে আমরা আরেকবার চিৎকার দিয়ে বলি নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। মাশাআল্লাহ মারহাবা। মাননীয় উলামায়ে কেরাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পুলিশ বাহিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার জন্য। আপনারা সকলেই জানেন মাওলানা আব্দুল আউয়াল তিনি কালসরের সন্তান, আমি বেশি কিছু বলবো না, তাকে বলবো তুমি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে অবস্থান করছো কিন্তু তোমার স্বরূপ উন্মোচিত হয় নাই, এখন তোমার স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। তুমি ইতিপূর্বে বলেছ পীর মাশায়েক বলতে কোনো কিছু নাই, কিন্তু তুমি নিজে এখন পীর বলে দাবি করছো। তুমি বলছো আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে এটা কোনো সংগঠন নয়, এটা কোনো দল নয়, এখন নিজেকেই খাঁটি সুন্নি বলে দাবি করছো। এই কালসো মাদ্রাসায় ইতিপূর্বে আপনারা জানেন কোরআন শরীফ জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, এরপরে এক শিক্ষক এক শিশুর সাথে বলাৎকার করেছে এবং সাথে সাথে তাকে এখান থেকে প্রতিবাদ করার কারণে তাকে তারা বহিষ্কার করে দিয়েছে। আমি আপনাদেরকে বলবো এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা এই মাদ্রাসাকে জ্বালিয়ে দিতে বাধ্য হব। মাওলানা আব্দুল আউয়াল তুমি বলেছ নারায়ণগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যেতে পারবে না, গেলে সেখানে রক্তের বন্যা বইবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বুক ফুলিয়ে নারায়ণগঞ্জে গিয়ে সমাবেশ করে আলাউদ্দিন জিহাদির মুক্তি দাবি করে আলাউদ্দিন জিহাদিকে মুক্ত করেছে। আমরা তোমাকে বলতে চাই তুমি যে পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যা যা বলেছ তার জন্য নিঃশর্ত ক্ষমা না চাইবা, ওই পর্যন্ত তুমি কালসো মাসিকাসা অতিক্রম করে ঢুকতে পারবে না। আমরা তোমার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করব, তোমার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব, তোমার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ অবস্থান নিব, যে পর্যন্ত না তুমি এই বক্তব্যগুলো প্রত্যাহার না করো, নিঃশর্তে ক্ষমা না চাও। আমি আপনাদেরকে বলবো আজকে আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল দিব, মিছিলটা বেশি দূরে যাওয়া দরকার নাই, আমাদের মাওলানা আবুল হাসান মিয়াজি সাহেব আছেন, আমাদের প্রাক্তন ইমাম জনাব আলমগীর সাহেব আছেন, আরও অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, ওনাদের নেতৃত্বে গোলাম রব্বানি সাহেব আছেন, ওনাদের নেতৃত্বে আমরা অল্প সময়ের ভিতরে মিছিল দিয়ে শেষ করব এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যখনই আমাদেরকে ডাক দেওয়া হয় আমরা তখনই উপস্থিত হব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের
এখন ইনশাআল্লাহ আমরা فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আজকে আল্লামা আলাউদ্দিন জাহাদি যিনি আমাদের বাতিলের আতঙ্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবের সেই মুক্তিতে শুকরানা মাহফিল এবং সারা বাংলাদেশে যে বলৎকার হচ্ছে নারী দর্শন হচ্ছে অসামাজিক কার্যকলাপ হচ্ছে সে ব্যাপারে আয়োজিত আজকের আলোচনা সভা এবং মানববন্ধনে হযরত ওলামায়ে কেরাম আশিকিন মুহিব্বিন বিভিন্ন দরবারের আশিক ভক্তবৃন্দ সাংবাদিক বৃন্দ প্রশাসনিক আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মেহমান বৃন্দ এলাকার সুধীজন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনারা জানেন যে আমরা আজকে কি জন্য এখানে উপস্থিত হয়েছি জোরে বলুন ঠিক কি না
কোরআন এবং হাদিসের বিরোধী যদি কোনো কার্যকলাপ চলে আমরা কি মানতে পারি না আমরা কোরআনের পক্ষে আছি না নাই আছি হাদিসের পক্ষে আছি না নাই আছি কোরআন এবং সুন্নায় যা বলে এই আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা হচ্ছে সত্য পথ যেই আল্লাহর নবী 1400 বছর পূর্বে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ستفترق بأمتي 73 ملة كلهم ملة إلا ملة واحدة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي الله نبي বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এর মধ্যে 72 দল জাহান্নামী এক দল মাত্র নাজাত প্রাপ্ত জান্নাতি এক দল মাত্র বেহেশতি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কোনটা আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবারা যেই দলে আছি ওই দলটাই হচ্ছে জান্নাতি দল সুবহানাল্লাহ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই মাসকাত শরীফের সারামের কাতের মধ্যে উল্লেখ করেন লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহু আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলটা ওই নামটার মধ্যে কোনো সন্দেহ নাই যেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি না নাই আছি আমরা সেই হুসাইনি কাফেলা আমরা সেই হুসাইনি কাফেলা কখনো বাতিলের কাছে কখনো মিথ্যার কাছে ইমাম হুসাইন মাথা নত করে নাই আমরাও মাথা নত করব না জোরে বলুন ঠিক কি না আমরা ইমাম হুসাইনের পক্ষের শহীদ সেই কারবালার জমিনে औलाद रसूल इमाम हुसैन आमादेर के शिक्षा दिए गेछे कखनो बातेलेर कासे मिथ्यार कासे एजिद बाहिनीर कासे माथा नत करा जाबे ना आमरा सेई इमाम हुसैनी काफेला আমাদের রক্ত হচ্ছে ইমাম হুসাইনের রক্ত প্রবাহিত হচ্ছে আমরা সে আওলাদ রাসূলদের অনুসারী আমরা আলে রাসূলদের অনুসারী হয়ে আমরা বর্তমানে সারা বাংলাদেশে যেই বলৎকারের বিরুদ্ধে যেখানে ছেলে ছেলেদেরকে আক্রান্ত করা হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় বলৎকার করা হচ্ছে বিশেষ করে কওমি এবং খারিজি মাদ্রাসার মধ্যে বলৎকার হচ্ছে জোরে বলুন ঠিক কি না এই প্রশাসনিক সাংবাদিক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন কোন নিদর্শন নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মাদ্রাসায় বলৎকার হয়েছে জোরে বলুন ঠিক কি না এবং আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে থাকি আমরা সারা বাংলাদেশে মুফতি আলাউদ্দিন জাদি সাহেবকে জেলের মধ্যে নিয়েছে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকিয়েছে আমরা 7 দিন এই বাংলার জমিনে আন্দোলন করেছি একটা রিকশার চাকা পাংচার করি নাই 7 দিন আমরা আন্দোলন করেছি কোন পুলিশ বাহিনীর গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই 7 দিন আমরা আন্দোলন করেছি আলাউদ্দিন জাদি সাহেবকে আমরা জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছি একমাত্র সারা বাংলাদেশের সুন্নি জনতা জেগে উঠেছে জোরে বলুন ঠিক কি না আমরা বলতে চাই সারা বাংলার সেবিরে যদি কোনো সুন্নি জামাতের একটা কর্মীর উপরে আঘাত আসে আমরা কিন্তু ঘরে বসে থাকব না আমরা ঘরে আল্লাহু আকবার সুপ্রিয় সুন্নি জনতা আপনারা ইউটিউবে ফেসবুকে আপনারা দেখতে পেয়েছেন জানতে পেরেছেন এই বাংলার এক কুখ্যাতি নামদারি আলেম সে বলেছে সারা বাংলাদেশে একটা মাজারের ইটও নাকি রাখবে না নাউজুবিল্লাহ সে আমরা মাজারের যাই আমরা জিয়ারত করতে যাই কি যাই না তারা বলে আমরা নাকি মাজার পূজা করি আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি মাজার জিয়ারত করা দয়াল নবীজির সুন্নাত জোরে বলুন ঠিক কি না সারা বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যখন সকল মন্ত্রী মিনিস্টারেরা সংসদ সদস্যরা যদি তেনারা
ভোটের জন্য তারা ইলেকশনের জন্য রাস্তায় নামার জন্য সর্বপ্রথম তারা শাহজালাল বাবার মাজারে যায়। জোরে বলুন ঠিক কি না? শাহজালাল বাবার শ্রী সুলতানুল বাঙ্গাল সমস্ত বাংলার জমিনের বাদশাহ যিনি, সেই তার দরবারে গিয়ে তিনেরা সর্বপ্রথম জিয়ারত করে তারপরে প্রসারণ আরম্ভ করেন। আমরা ওই তার কথা বলতে চাই, সারা বাংলাদেশের মধ্যে সে নাকি একটা ইটও খুলে রাখবে না। আমরা বলতে চাই, যদি কোনো মাসারের মধ্যে আঘাত লাগে তাহলে আমাদের অন্তরের মধ্যে আঘাত লাগবে। আউলিয়া কেরাম হচ্ছে আমাদের ইমান, আউলিয়া কেরাম হচ্ছে আমাদের জানের জান। এই বাংলার জমিনে কোনো নবী ওলির পয়গম্বরের আগমন ঘটে নাই, এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন ঠিক কি না? আমরা সে আল্লাহর ওলিদের পথে থাকতে চাই কি চাই না? সারা বাংলাদেশে আমাদের শাহপুর দরবার শরীফ, মাঝবান্দার দরবার শরীফ, কালিয়াপুর দরবার শরীফ, আটটসি দরবার শরীফ সহ যত হক্কানি দরবার শরীফ রয়েছে সকল দরবারের ভক্তবৃন্দরা আমরা জিয়ারত করি কি করি না? সুতরাং আমরা তাদের বিরুদ্ধে আমরা থাকব যারা কোরআন হাদিসের বিরুদ্ধে আছে। জোরে বলুন ঠিক কি না? সুপ্রিয় সুন্নি জনতা, আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করব, কেউ অশৃঙ্খল কথাবার্তা বলবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হচ্ছে শান্তি বাহিনী। জোরে বলুন ঠিক কি না? আমাদের ছাত্র সেনার লোক আছে, যুব সেনার লোক আছে, তারা শান্তি চায়, আমরা সকলে শান্তি চাই। জোরে বলুন ঠিক কি না? এ পর্যায়ে এবং আরো জানতে পারছেন এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি নাকি আল্লামা আউয়াল নাম দিয়েছে, আগে কিন্তু তিনি বলতেন ফির আবার কি, কিন্তু এখন নিজেই নিজের নামের লগে ফিরে তরিকত লাগায়। কথা বলেন ঠিক কি না? সে বলেছে এই যদি নাকি সেই নারায়ণগঞ্জের জমিনে কোন সুন্নি বেদাতি শিরকি যদি বন্ড যদি নারায়ণগঞ্জের জমিনে পা রাখে নাকি লাশ পড়ে যাবে। আমরা গিয়েছিলাম, আমরা কাপড়ের কাপড় মাথায় পড়ে গিয়েছিলাম, আমরা এই কথা আমরা বিশ্বাস করে সেখানে গিয়েছিলাম, আমরা সেখানে যাব, যদি সেখানে যদি শহীদ হতে হয় আমরা শহীদ হয়ে যাব। জোরে বলুন ঠিক কি না? দেখেছি সেই কামরা নারায়ণগঞ্জের জমিনে শুধু আমরাই ছিলাম, তাদের কোনো ফাত্তা না, তাদের কোনো পাত্তা ছিল না। আমরা সুন্নি জামাতের লোকেরাই সেখানে লক্ষ লক্ষ জনতা আমরা একত্রিত হয়েছি। আর সরকার বাহাদুর তিনিও বুঝতে পারছে যে এই মৌচাকের মধ্যে ঢিল মারলে অসুবিধা হবে, এই জন্য তাড়াতাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবকে জেল থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কি না? সুতরাং আমরা সত্য পথে আন্দোলন করব। আপনারা আছেন কি নাই? জোরে বলুন আছেন কি নাই? ইনশাআল্লাহ বাপাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আশেখ রাসুল আল্লামা আবুল হাসেম মিয়াজি সাহেব। আমি সকলকে বলবো আপনারা সকলে মাঠে থেকে আমাদের মসজিদে আসুন, অনুষ্ঠান সকল।
मेरा नबी है।